হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। দেখো আমার চ্যানেলে যা ভাবি তাই করি, অনেক অনেক স্বাগত। আমি আবার, তোমরা অনেক পুরনো বন্ধুরা জানো আমার আগের চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছে, তো আজ আবার আমি আগের নামে চ্যানেলটা খুলেছি। তো আস্তে আস্তে পুরনো বন্ধুরাও আসছো আমার পরিবারে, আর নতুন বন্ধুরা তো আসছোই, সবাইকে ওয়েলকাম, তো স্বাগতম। তো দেখো আজকের ব্লগটা আমি পুরোটাই ক্লিনিংয়ের উপর করেছি, তো অনেক কাঁচা নিয়ে বসেছি, বেশিরভাগ হচ্ছে দাদাভাইয়েরই কাছাকাছি, আর আমার নাইটি, শাশুড়িমার নাইটি, রেগুলারের যেগুলো আমার ভেজানো হয় তো সেগুলো আছে, ছেলে স্কুলের জুতো আছে, তো তোমরা দেখতে থাকো রেগুলার আমি কত কাঁচি। তো ক্লিনিংয়ের ওপরই আজকের ব্লগটা, তো চলো দেখতে থাকো আমার কাছাকাছি ব্লগ।
দেখো তোমরা দেখতে পেলে আমি এক গাদা কাচাকাচি করেছি, তারপরে ছাদে এতটাই রোদ, আমি গামছা মাথায় দিয়ে পুরো ছাদটা আমি যতগুলো কাচাকাচি ছিল তো মেলতে থাকছি। তো তোমরা দেখো কতগুলো কাচাকাচি আছে আমি মেলছি, আর এতটাই রোদ আমি তারের দিকে তাকাতেই পাচ্ছি না, অনেক কষ্ট করে মেলে দিচ্ছি। তো চলো আমি মেলে নিই, তোমরা দেখতে থাকো। তারপর দেখো আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, পুরো ছাদ ভর্তি জামা কাপড়। তো তোমরা দেখে নাও এক ঝলক। তারপর আমি এদিকে মেলতে মেলতে বালতিটা আমি ছাদের কলের নিচে বসিয়ে দিয়েছি ভর্তি হওয়ার জন্য। গাছগুলো একদিন বৃষ্টি না হলে একদম ঝুলে, মানে শুকনো পাতাগুলো ঝুলে পড়ে যায়। তো এদিকে তো গামলা ভরছে, আর ওদিকে এক বালতি জল আমার অলরেডি ভরা আছে। তো দেখো দুপুরবেলা গাছে জল দিতে নেই, কিন্তু কিচ্ছু করার নেই, সরি। গাছগুলো একদম মানে মরে মরে যাচ্ছিল, আমি সেই অবস্থায় ওদের জল দিয়েছিলাম যাতে একটু বাঁচে। দেখো গাছগুলোতে আমি জল দিয়ে দিচ্ছি, একটু তারা প্রাণ ফিরে পাবে। তো আজকে আমার ক্লিনিং ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, লাইক শেয়ার কমেন্ট করবে। আর যারা নতুন ভিউয়ার্স আছো, আমার একটা বড় ব্লগ দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাতে তোমাদের চ্যানেলও বাঁচবে, আমার চ্যানেলেরও ক্ষতি হবে না। তো চলো আজকের মতো টাটা। তো আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আবার অন্য একদিন আসবো অন্য একটা ব্লগ নিয়ে, অন্য একটা ব্লগের সাথে তোমাদের সঙ্গে আবার একটু বকবক করতে আসবো। তো চলো টাটা।